কর্মীরা বন্ধুরা আছেন, মজার ব্যাপার আমি কিন্তু নিউক্লিয়াস পন্থীর গ্রুপের বিপক্ষে ছিলাম। আমি সিটি ছাত্রলীগ মসজিদটি মর্মিশের গ্রুপের মেম্বার, ওনারা যা বাংলা বললে ওনাদের কাউন্টার করতাম। আমি একাত্তরের পরে আমি আবার ওনাদের সাথে জড়িত হয়ে রাজনৈতিক কারণে দাদার সাথে আমার সম্পর্ক তিনটে ঘটনা বলব। একটা ঘটনা সাদ্দাম যখন গৃহ দখল করে, আমি চাইছিলাম ঢাকা থেকে তৃণমূল আসলে তোমাকে ইমিডিয়েট ঢাকা যেতে হবে, দাদা ডাকছে। রব্বাইয়ের মাসায় শ্রীরঙ্গান শিকামারা ছিল ভিএপি এলাকায়, আরবি এবং ইংরেজিতে বিশ্বে বাংলাদেশের নির্দেশিত হচ্ছে কুয়েত কাতার থেকে বাংলাদেশকে নিয়ে আসতে হবে। আমি আগে লিখলাম বাংলা শিকা, তারপরে লিখলাম ইংরেজি এবং আরবিতে। স্বাভাবিক রাত্রে চারটে সাড়ে চারটা ম্যাসেজ করলাম দিদেবের করছি, বলার পরে আমাদের গুলশান থানা নিয়ে গেলো। আগে একটা টেলিফোন নম্বর দিয়ে যোগাযোগ করলো আমাদের, কেবল দিদেবের ছেড়ে দিয়ে বললো কয়টা শিকা বাকি আছে, আমরা তিন চারটা বলে ঘুরে লিখে দেন। এটা দুই নম্বর হচ্ছে সমুদ্রের শাস্তি জোট। আমি ঢাকায় রব্বাই ওখানে অবস্থান করতাম, আমি আল্লামা শফি হাবিব সহ দাদা 74-94 সালে বললো যে সম্মিলিতভাবে একটা শাস্তি ফন্ড ডেভেলপ করা উচিত। আমরা দাদা এটা বুঝবো না, ঢাকা তো আমার ফেস ভ্যালু নাই, আমি তো রামন্দু বা নূর বা বাচ্চু বা মামুনদের মতো কেউ না। হয়েছে মামুনার মামুন রশিদ এবং নাসুন বাচ্চু তোমাকে যোগাযোগ করবে, তুমি তার সাথে কথা বলবা। 96 সালে আমরা শাস্তি যোগ করলাম ফয়েজ আহমদকে আহ্বায় করে, আমার সমকামী সে কমিটির সদস্য। তারপর আসলে গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চ যখন চট্টগ্রাম শুরু করি আমি কিন্তু বুঝতে পারছিলাম গণজাগরণ মঞ্চের দিক নির্দেশনা কী হবে। তৃতীয় দিন দাদা কেমন করলেন মকসুদ, আমি দাদা বলছি, তারপরে 40 মিনিট আমাকে ব্রিফ করলেন। এই যে জিনিসগুলি এই যে রাজনৈতিকভাবে উনি নিউক্লিয়াস করার মাধ্যমে বাংলাদেশ, তারপর সমুদ্র শাস্তির জোর, গণজাগরণ মঞ্চ, বিশ্বের মানে বিভিন্ন জায়গায় কুয়েত কাতার থেকে বাংলাদেশে গেলে ফেরত নিয়ে আসা, এইগুলি সেরকম খানে কাজ ছিল।